হ্যাঁ গাইস, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আমার আশেপাশে দেখে বুঝতেই পারছো যে আমি আবার হসপিটালে। হ্যাঁ, আমার অ্যাডজুভেন্ট কিমোথেরাপি, যেটা সার্জারির পরে আবার শুরু হয়, তো সেটার আজকে প্রথম সাইকেল শুরু হবে। তো তার জন্য আমরা হসপিটাল চলে এসেছি, এখন জাস্ট মাকে অ্যাডমিট করলাম। আমি রুম আগেই বুক করে যাই, কালকে এসেছিলাম তো সমস্ত টেস্ট রিপোর্ট ডক্টরকে দেখিয়ে রুম বুক করে আমি চলে গেছিলাম আজকে। তার জন্য আর কোনো অসুবিধা হয়নি, আসার সাথে সাথেই সব সেট পেয়ে গেছি। তো এখন মাকে রেডি করে রাখলাম, বসলাম আমরা সব এসে এসে, আর ডকুমেন্ট সব জমা দিয়ে দিয়েছি। এখন ওরা ওইদিকে শুরু হচ্ছে ওদের প্রিপারেশন, তারপরে আস্তে আস্তে মেডিকেশান শুরু হবে, ফার্দার যা যা করতে হবে সব কিছু শুরু হবে। তো আজকে কিমোথেরাপির ফার্স্ট সাইকেল, আগের বারের মতোই হবে, ফলফক্সের সাথেই হবে, যেটা 50 আওয়ার্স লাগে কমপ্লিট হতে। তো এর সাথে সাথে আমাদের আরেকটা প্ল্যান আছে, আমরা যে আইভিসি ফিল্টারটা ইনসার্শন করেছিলাম ওটাকে রিমুভ করতে হবে। তো ওটা এই কিমোথেরাপির সাথেই আমরা একটা অ্যাডমিশনে দুটো কাজ করে নেব। তো কিমো শেষ হয়ে যাওয়ার নেক্সট ডেতেই ওটা রিমুভ করার প্ল্যান হয়েছে আর রিমুভ করা হবে। তো এই অবধি আপাতত এখনকার কাজ, এখন 50 আওয়ার্সের কিমো শুরু হবে, যদিও সেটা শুরু হতে হতে আজকে সন্ধে হয়ে যাবে, 6টা-7টা বেজে যাবে। এখন 2টো বাজে, 2টোর সময় আমরা আসলাম, আর কারণ তার আগে প্রি মেডিকেশন থাকে, পার্ট থাকে, তো মেন কিমো অবধি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা টাইম লাগে। তো এখন আমরা বসে আছি, এখন সব কিছু রেডি হোক, রেডি হয়ে আসুক। আর তোমরাও দেখো, যারা আমার আগের ব্লগটা দেখোনি, যে এটা আবার নতুন সার্জারির পরে এক্সপিরিয়েন্স, তো কিমোথেরাপি কীভাবে দিচ্ছে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো এই যে কিমোর একটা পার্ট, তার আগে প্রি মেডিকেশন চলেছে, আর এখন এটা কিমোর একটা পার্ট যেটা 2 ঘন্টা চলবে, তারপরে বড় কিমো 23 ঘন্টার কিমো যেটা পার্টে পার্টে দেবে, টোটাল 46 আওয়ার্স। তো সেটার স্টার্ট হবে, তো তার আগে এটা অক্সালিপ্রেটিনটা কন্টিনিউ হচ্ছে, চলে গেছে, শুরু হয়েছে জাস্ট। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাজে 8:30। ওটা আমার মার যেটা 46 আওয়ারের কিমো চলবে ওটা শুরু হয়েছে, 7:30 থেকে শুরু হয়েছে। এখন আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আজকে জানি না কেন, কিন্তু সেই সকাল থেকে আমার ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছে, এটা বিকেলের পর থেকে অনেক বেশি বেড়েছে। প্যারাসিটামল আজকে কাজ করছে না, আবার আমি একটু একজনের কাছ থেকে সাজেশান পেয়েছিলাম যে মাইগ্রেনে ব্যথায় বেশি লবণ দিয়ে একটু জল খেলেও নাকি কাজ দেয়, তো সেটা খেয়েছি, কাজ হয় কি না আমি তোমাদেরকে জানাবো। সবে খেলাম, এখন কি হয় না হয় আমি তোমাদেরকে জানাবো, যদি সত্যি এটা কাজ হয় তো আমি তোমাদেরকেও বলবো, যাদের মাইগ্রেনের প্রবলেম আমার মতো মাথা টাথা ফেটে যায় তারা ট্রাই করবে, আগে নিজের উপর এক্সপেরিমেন্ট করে দেখি কাজ হয় কি না। তো আমি এখন একটু বসেছিলাম, এতক্ষণ নিজের মাথায় নিজে টিপছি, কারণ প্রচণ্ড খারাপভাবে ব্যথা করছে মাথাটা। এখন একটু বসি, দেখি কিছু খাওয়া দাওয়া করি একটু কমে কিনা, আর মার কিমো চলছে ওটা তো চলতে থাকবে, আপডেট আমি দিতে থাকছি। হ্যালো, আজ হলো কিমোর সেকেন্ড ডে। কালকে রাতে তোমরা দেখেছিলে আমার কতটা বেশি মাথা যন্ত্রণা করছিল, আমি কিন্তু সেই নুনটাও মানে বেশি নুন দিয়ে জল দিয়ে যেটা খেতে বলে, কম জল হবে বেশি নুন হবে সেটাও ট্রাই করেছি, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয়নি। তো কাজ না হয় আমি লাস্টে প্যারাসিটামল আমাকে আবার খেতে হয়েছে, তারপরে গিয়ে একটু রিলিফ পেয়েছি, কিন্তু তাও বড় ঘুমিয়ে তাই সকালে গিয়ে একটু ঠিক হয়েছে, অনেক কষ্ট পেয়েছি কালকে আমি মাথা যন্ত্রণা নিয়ে। তো যাই হোক, তারপরে আর কিছু শ্যুট করা হয়নি, আর আজকে আর কি শ্যুট করবো বলো এখানে। তো আজ যেতে হয়েছিল আল্ট্রাসাউন্ড করাতে, কারণ মার একটু নেকে প্রবলেম হচ্ছে, ওটা লিকুইড ফুডের সাথে একটু প্রবলেম হচ্ছে, খেলে এখানে প্রচণ্ড যন্ত্রণা করছে, তো যার জন্যে ডক্টর অ্যাডভাইস করলো একটা আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, তো সেটার জন্য গেছিলাম। আর এমনি ক্যাজুয়ালভাবে আছি, মানে যেরকম তোমরা সব ব্লগেই দেখো, কিমো চলতে থাকছে, আমি আমার মতো কাজ করতে থাকছি, তো তার জন্য আর কিছু শ্যুট করিনি আজকে সারাদিন। এখন আমি সন্ধেবেলা বসলাম একটু, এখন একটু ভালো লাগছে, তার জন্যে আমি কফি অর্ডার করেছি, একটু চিলি ভাজি অর্ডার করেছি, সেটা আসছে,
তো সেটা ডেলিভারি পেলে সেটা আমি আর মা একটু খাবো, কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, এসি চলছে সব সময়, তো একটু গরম গরম কফি খেতে ইচ্ছা করছে। আর মায়ের কিমো একটা শেষ হয়েছে, সেকেন্ড পার্ট আবার শুরু হয়েছে, 23 আওয়ার্স করে দুই পার্টে দেয়, তো সেকেন্ডটা আবার শুরু হয়েছে, এখন সেটা কন্টিনিউ চলছে। তো ঠিক আছে, চলো আগে আগে দেখি কি হতে থাকে, আর প্রে করতে থাকো আমার জন্য, যেন সবকিছু ভালোভাবে হয়, যেন কিমোগুলো ভালোভাবে শেষ হয়। এই আমাদের চলে এসছে গরম গরম কফি, আর যে ফোন দেখছে আর কফি খাচ্ছে। কিমোর সাথে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া সব কিছুই কিমো চলাকালীন করা যায়। তো কিমো কিন্তু ওইদিকে চলছে কন্টিনিউ, আর এদিকে আমি একটু কফি অর্ডার করেছিলাম আর চিলি ভাজি, তো ওটা একটু পরে খাচ্ছি। তার আগে এরা একটু ছোলা দিয়েছে, ছোলা সেদ্ধ, তো সেটা দিয়ে আর কফি দিয়ে এখন একটু খেয়ে নিই। কেমন লাগছে? ভালো না? ভালো। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো আজ আমাদের আইভিসি ফিল্টার রিমুভ করতে যেতে হবে, এখন বাজে 5:30, আমরা এখন বেরোবো, প্রসিডিউর শুরু হতে হতে 6:30-7:30 বেজে যাবে, তো আমাদেরকে এখান থেকে মেন হসপিটালে যেতে হবে অ্যাম্বুলেন্সে, তো তার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমি এদিকে রেডি হয়ে গেছি আর মা ওখানে ওয়েট করছে, তো যাই, প্রসিডিউরটা শুরু হোক, ভালো ভালোই শেষ হোক, দেখা যাক কী হয় ওখানে গিয়ে। তো চলো। তো ফাইনালি ওটা রিমুভ হয়ে গেছে, আইভিসি ফিল্টারটা আমরা রিমুভ করে চলে এসেছি। আমি গেছিলাম আবার ডক্টরের সাথে দেখা করতে, কারণ ওনার ওয়ার্ডে রাউন্ড দিতে আসার সময় আমরা ছিলাম না, তো সব কিছু ইনফরমেশান আবার দেওয়ার ছিল, তাই দিতে গেছিলাম। এখন কালকে রাতেই আমার কিমো শেষ হয়েছে, সন্ধ্যাবেলা যেরকম 50 ঘন্টা লাগে, তারপর আজকে সকালে প্রসিডিউরটা হলো, ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু মার কিমোর পরে একটু প্রবলেম হচ্ছিলো, লুজ মোশন হচ্ছিলো, যেটা খুব বেশি হয়নি, এখনও কন্ট্রোলে আছে, দেখা যাক কী হয়, যেন কন্ট্রোলে থাকে। তো আপাতত আমাদের এবারের মতো হসপিটালে কাজ শেষ, কিন্তু 24 ঘন্টা অবজারভেশনে থাকতে হবে, তার জন্য আজকে থাকতে হবে, কালকে ডিসচার্জ দেবে, তারপর আবার নেক্সট কিমো। তো এই তো আমার আপডেট, চলো দেখে নিই ওদিকে আলিয়ার কি আপডেট, কি করছে সে। তো এই হলো আলিয়া, এখানেও ব্যস্ত ওর বিল্লির বেবিদেরকে নিয়ে, কারণ তাদের একটু শরীর খারাপ, তাদের পেটে কৃমি হয়েছে, এখন এটার জন্য ওষুধ দিতে হবে, তাদের নাকি প্রত্যেক 2 মাস অন্তর অন্তর ওষুধ দিতে হয়, তো এখনও একটু ওদেরকে নিয়ে ব্যস্ত আছে, মনটা একটু খারাপ, কারণ ওর বিল্লির বেবিদের একটু শরীর খারাপ হয়েছে, তো এখানে এখন ও সব কিছু বাদ দিয়ে বিল্লির বেবির ট্রিটমেন্টে ব্যস্ত। তো ওদের একটু শরীরটা খারাপ থাকায় ভালোভাবে স্নান করাতে হচ্ছে, তো ওকে স্নান করিয়ে এখন দেখো ড্রায়ার দিয়ে ড্রাই করতে হচ্ছে, ওরা তো এমনি ড্রাই হয়ে যায় না তাড়াতাড়ি, তো ড্রায়ার দিয়ে ড্রাই করলে ভালোভাবে তাড়াতাড়ি ড্রাই হয়, তো উল্টে পাল্টে ওকে ড্রাই করতে ব্যস্ত। তো এখন হয়ে গেছে ইফতারের টাইম, আর এখানে ইফতারির জোর শোর আয়োজন হচ্ছে, গরম গরম পাকোড়া হচ্ছে, কারণ ইফতারি তো পাকোড়া ছাড়া সম্ভব হয় না, তো এখানে পুরো রেডি হয়ে গেছে, মানে সব কিছু রেডি করছে ইফতারি।
আর এদিকে আলিয়ার কিছু নতুন আইটেম ট্রাই করার ইচ্ছা হয়েছে, হেলদি আইটেম। তো সেটা করতে বসেছে, নিজের হাতেই সব কিছু করবে, গোছানো থেকে শুরু করে বানানো অবধি। তো চলো দেখি কি বানাচ্ছে আর সে কতক্ষণে এগুলো শেষ করে, চলো দেখতে থাকি। এই তো চলে এসেছে পকোড়া, আনহেলদি খাবার, আর এই হচ্ছে আমার হেলদি খাবার। তো ফাইনালি এত কিছু রেডি করার পরে ইফতারের টাইম চলে এসেছে, এখানে সার্ভ করা হচ্ছে। আর এই যে বেচারি ইফতারের জন্য ওয়েট করে করে এখন ওর খিদেতে শুয়ে পড়েছে আর পারছে না, সব কিছু গুছিয়ে এখন খাওয়ার টাইমে শুয়ে পড়েছে। তো এটাই হলো ইফতারের সব থেকে মজার ব্যাপারটা, মানে সব কিছু গুছিয়ে যে এরকম বসতে, এটা আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ মিস করছি সত্যি। তো ভালোভাবে কাটুক, খাক, শুরু করুক। তো এখানে চলে এসছে ইফতারের পরের চা, যেটা খুব ফেমাস চা, আর সাথে ফুল ফ্যামিলি। তো বেশ মজায় ওর ইফতার কাটছে, রোজা কাটছে। তো ভালোভাবে কাটুক, সবাই ভালো থাকো, রমজান ভালোভাবে কাটাও, আর আমার মায়ের জন্য প্রে করো যেন সব কিছু ভালোভাবে করে নিয়ে আমি বাড়ি যেতে পারি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমাকে জানিও কেমন লাগছে, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।